Bismillahirrahmanirrahim. আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, বিভাগের প্রধান সমাজবিজ্ঞান, ভাড়াপাড়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম জানিয়ে আমার আলোচনা শুরু করছি। তার আগে একটা কথা না বললেই না, বাংলাদেশ বাউবি কর্তৃক আয়োজিত ক্লাসে তোমাদের সুস্বাগত। আর এই বিষয়টা ত্বরান্বিত করার জন্য আমি বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, ওভিসি স্যার এবং অন্যান্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমার আজকের আলোচনার বিষয়, আমি তোমাদের যে কোর্সটা পড়াই সে কোর্সটা সম্পর্কে তোমাদের কথা বলি। আমার কোর্সের নাম সংস্কৃতি নৃবিজ্ঞান পরিচিতি। আর আজকের যে বিষয়টা তোমাদের সামনে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখো তোমরা লক্ষ্য করো যে নৃবিজ্ঞান সংজ্ঞা দাও এবং নৃবিজ্ঞানের প্রকার হয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোনো বিজ্ঞান বা বিষয় আলোচনা করার আগে তাকে সে বিজ্ঞান সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা থাকতে হয়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, দেখি তাহলে নৃবিজ্ঞান কাকে বলে, এর প্রকারভেদ শুনো। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই ধরনের বুকে মানুষের বিচরণ কবে কখন কোথায় কীভাবে হয়েছে এটা সবার আমাদের কৌতূহলের একটা বিষয়। আর এই বিজ্ঞানের এই কৌতূহল থেকে সাংস্কৃতিক বিজ্ঞান বা নৃবিজ্ঞান আমাদের সামনে আলোচনার বিষয় আসে। আর এই বিষয়টা শুধু যে সাংস্কৃতিক নৃবিজ্ঞান নিয়ে আলোচনা করে না, এই বিষয়টা সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং অন্যান্য বিজ্ঞান, ইতিহাস, প্রত্যেকটা বিজ্ঞানের নিয়ে বিষয়টা জানার আগ্রহ প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমি দেখি যে এই ধর্মী বা এই পৃথিবীর বুকে মানুষের উৎপত্তি, তার ক্রমবিকাশ, তার পৃথিবীতে বিচরণ এবং মানুষ হিসাবে, সামাজিক মানুষ হিসাবে মানুষের শ্রেষ্ঠত্বের দাবিদার, এই দাবির সাথে অন্যান্য প্রাণীদের সাথে এদের মৌলিক কোথায় কোথায় পার্থক্য আছে এই বিষয়টা নিয়েই মূলত নৃবিজ্ঞান আলোচনা করে। আর আমার আজকের আলোচনাটা ঠিক এখানেই প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা দেখি এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ এই নৃবিজ্ঞান মানুষের উৎপত্তির প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান যাই বলি না কেন এর সর্বপূর্ণ হয় এবং মানুষ পৃথিবীর মিনিমাম 20 লক্ষ থেকে 40 লক্ষ বছর পরে পৃথিবীর অনুমান হিসাবে ধরা হয়। এখানে মানুষ কোথায় পৃথিবীর কোন কোন অঞ্চলে কোন সভ্যতার সৃষ্টি হয়েছিল এটা আমরা আফ্রিকা, আমেরিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করি, সহ পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে মানুষের উৎপত্তির ইতিহাস নৃবিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে। এখান থেকেই আমাদের আলোচনা শুরু। প্রিয় শিক্ষার্থী, নৃবিজ্ঞান আক্ষরিক অর্থে যেটা বোঝায় সেটা হচ্ছে যে বিজ্ঞান পড়লে আমরা মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ এবং প্রথম প্রথম নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই নৃবিজ্ঞান বলে। প্রিয় শিক্ষার্থী, আমি আরও বলছি যে বিজ্ঞান পড়লে মানুষের সম্পর্কে, মানুষের উৎপত্তি, মানুষের ক্রমবিকাশ, তার পঠন পাঠন ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানতে পারি সেটাকেই নৃবিজ্ঞান বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমি একটু ব্যাপক আকারে তোমাদের সামনে বলছি যে নৃবিজ্ঞান, এর ইংরেজি প্রতিশব্দ অ্যানথ্রোপোলজি, যার অর্থ হল মানুষ। তাহলে মানুষ, আর এই মানুষ নিয়েই আমাদের গবেষণা। তাহলে অ্যানথ্রোপোলজি বাংলা প্রতিশব্দ যেটা দেখা যায় মানুষ, নৃবিজ্ঞান কথাটির আক্ষরিক অর্থ সম্পর্কে আমরা যেটা বুঝি যে বিজ্ঞান মানব বিষয় সম্পর্কে, যে বিজ্ঞান মানব বিষয় সম্পর্কে আলোচনা করে সেটাকে বিজ্ঞান বলে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি যে বিজ্ঞান মানব বিষয়, অর্থাৎ আমরা মানুষ, আমাদের উৎপত্তি, আমাদের আদি উৎপত্তি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই বিষয়টা নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে সেটাকেই প্রিয় শিক্ষার্থী নৃবিজ্ঞান বলা হয়। তবে নৃবিজ্ঞানের যে বিষয় সে বিষয় নিয়ে আমরা মানব সভ্যতার ইতিহাস যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে মানুষের যে প্রজাতি রক্ষার অর্থে মানুষের যে সৃষ্টি সেটা নিয়েই মূলত মানুষের শ্রেষ্ঠত্ব থাকে। আমি প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা অর্থ আমি তোমাদের একটা পরিষ্কার করে দিই, তোমাদের ধরে দেখবা প্রজাতি শব্দটা লেখা আছে, এই শব্দটা একটা নতুনত্ব। প্রজাতি শব্দের অর্থ বোঝায় যে সামাজিক জীব হিসাবে মানুষদের প্রজাতি বোঝায়, প্রজাতি হচ্ছে বংশ রক্ষা করার যে বিষয় সেটাকে আমরা প্রজাতি বলি।
যেটা আমাদের বায়োলজিক্যাল টার্ম প্রজাতি, এক প্রজাতি থেকে অন্য প্রজাতি, প্রজাতি রক্ষা করার জন্য যে জৈবিক যে বিষয়টা আসে সেটাকে আমরা প্রজাতি বলি। এক কথায় প্রজাতি বলতে আমি যেটা বলি মাংসের বায়োলজিক্যাল টার্ম, বংশ বিস্তার করার যে ক্ষমতা সেটাকে আমরা প্রজাতি বলি প্রিয় শিক্ষার্থী। তাহলে এবার আমি দেখি নৃবিজ্ঞান নিয়ে তোমাদের বলি। নৃবিজ্ঞান নৃবিজ্ঞান সে আমি আবারও বলছি নৃবিজ্ঞান সে মানুষের একটা মানব সম্পর্কিত একটি বিজ্ঞান, যে বিজ্ঞান মানব জাতির উৎপত্তি, মানব জাতির ক্রমবিকাশ, মানব জাতির বিবর্তন এবং বিভিন্ন মানব গোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য সম্বন্ধে বিজ্ঞান নিয়ে আলোচনা করে। এখানে ঠিক একটু ভিন্ন এবং অন্য আঙ্গিকে আমি বলছি, কারণ মানব জাতির দৈহিক বৈশিষ্ট্য সমূহ আদিম যুগের সমাজ, তার সংস্কৃতি ইত্যাদি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করে। তাহলে এখানে আমরা কী পেলাম, মানব গোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য সমূহ এবং আদিম সমাজ বা সংস্কৃতির বিষয় সম্পর্কে আলোচনা করে। তাহলে মানুষের যে দৈহিক বৈশিষ্ট্য, প্রিয় শিক্ষার্থী, দৈহিক বৈশিষ্ট্য বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে মানব আমরা আমার যে আমাকে লক্ষ্য করো আমি দেখবো আমার হাত পা আং মুখ, এগুলো আমাদের দৈহিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবো এক এক সময় মানুষের এক এক রকম ছিল। নৃবিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে দেখেছে যে আগেকার মানুষ মেরুদণ্ড বর্তমান যুগের মেরুদণ্ড খাড়া করে যেন আমরা চলাফেরা করি এমন ধরনের তারা হিব জনগোষ্ঠী ছিল। তারা হাঁপনি হাঁপনি হাঁটত, তারা ভাষা জানতো না, তারা ভাষার ব্যবহার জানতো না, কথা বলতে জানতো না। এখান থেকে দীর্ঘদিনের বিবর্তনের যে ইতিহাস এখান থেকে মানব জাতির আমাদের আধুনিক সভ্য যুগের আমরা মানুষের রূপান্তরিত হয়েছি। এ নিয়ে আমরা যে বিজ্ঞানী চার্লস ডারউইন এবং অন্যান্য বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা করেছে 1900 গবেষণা করে একসময় এদের ভিতরে এটা বিষয়টা নিয়ে একটু বিতর্কও আছে প্রিয় শিক্ষার্থী। অনেক সময় অনেক বিজ্ঞানীরা বলে যে মানুষ মানুষ থেকে মানুষ রূপান্তরিত নর শিম্পাঞ্জি বাঁদর লেজালা বাঁদর এদের থেকে রূপান্তরিত হয়ে মানুষ, আসলে এ বিষয়টা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। এ বিষয়ে তোমাদের একটা ছোট্ট গল্প বললে তোমরা জিনিসটা বুঝতে পারবা। বিশিষ্ট সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার, উনি ব্রিটিশ একজন সমাজবিজ্ঞানী, উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। উনি ব্রিটিশ রেলওয়ে স্থাপনের সরকার কর্তৃক দায়িত্ব পান এবং দায়িত্ব পাওয়ার পরে উনি রেলওয়ে খনন করতে গিয়ে উনি অনেক ফসিল অর্থাৎ জীবাশ্ম পান। প্রিয় শিক্ষার্থী, ফসিল বা জীবাশ্ম সম্পর্কে তোমার বলি, জীবাশ্ম বা ফসিল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানব জাতির ধ্বংসাবশেষ, পঙ্কা তার মাথার হাড় পা এগুলো, মানে মানুষ করতে করতে কবর করতে করতে অনেক প্রাণীর অস্তিত্ব পান, হাড় পান কঙ্কাল পান, এই নিয়ে উনি ব্যাপক গবেষণা করে। গবেষণা করে উনি একটা সিদ্ধান্তে উপনীত হন যে মানুষ মানুষ থেকে মানুষের উৎপত্তি, নর মাদব বা শিম্পাঞ্জি লেস কেটে দেওয়ার, আদরের দিয়ে লেস কেটে দেওয়ার একটা গল্প আমাদের সমাজে আছে, সেখান থেকে না, মানুষ থেকে মানুষের উৎপত্তি। হ্যাঁ, তবে হতে পারে উনি যেটা বলেছেন যে নিম্নতর রেস অর্থাৎ নিম্নতর রেস থেকে উচ্চতর রেস বা উন্নতর মানুষের সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একদল মানুষ যেরকম গল্প করে যে একদল বাঁদর ছিল, বাঁদর তার গ্রুপে দুষ্টুমি করার জন্য তার লেস কেটে আমাদের পৃথিবীতে ছেড়ে দিয়েছে, ওখান থেকে রূপান্তরিত হয়ে মানুষের জন্ম। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা ছোট্ট কথা বলি, শিম্পাঞ্জি বাঁদর গেটে এই মেরুদণ্ড আছে এগুলো অর্থাৎ আমাদের মতো খাড়া হয়ে দাঁড়াতে পারে, এই জন্য একদল বিজ্ঞানীরা এই কথা বলে। আসলে আমি হারবার্ট স্পেন্সারের সাথে একমত এবং আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা একমত যে মানুষ থেকে মানুষের সৃষ্টি। তবে হ্যাঁ, অসভ্য বা নিম্নতর কোনো জাতি থেকে আমরা আজকে উন্নত যার একদিন সৃষ্টি হয়েছে প্রিয় শিক্ষার্থী এটা আমরা বলতে পারি। তাহলে আমরা যে এখানে আমরা অনেক সময় সমাজে তোমরা একটু লক্ষ্য করে দেখবা যে যেসব ছেলেমেয়েরা বা মানুষ একটু দুষ্টুমি করে তাকে বাঁদর বলে ডাকে। এই যে বাঁদর, এটা কিন্তু নৃবিজ্ঞানের ওই কথা থেকে না আসে যে দুষ্টুমি করার কারণে বাঁদরকে ওখান থেকে রূপান্তরিত করে মানুষের দেশ কেটে এসেছে। এটা বলতে দুষ্টুমি শব্দ বোঝায়, আসলে আমরা যদি ওই একটা করে বলি কিন্তু এই ইতিহাসটা ইতিহাস বাস্তবতা আমরা খুব একটা দেখি না, এটা বিতর্ক বিষয় প্রিয় শিক্ষার্থী। আর আমি তোমাদের আগেই বলে রাখি যে নৃবিজ্ঞানের মানুষের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে পৃথিবীর সামাজিক নৃবিজ্ঞানীগণ, সমাজবিজ্ঞানীগণ, মনোবিজ্ঞানীগণ এবং অনেক ইতিহাসবিদ বিভিন্ন গবেষণা করেছে, এটা নিয়ে বিতর্ক আছে। আর
আমি একজন সমাজ বিজ্ঞানের একজন খুবই সামান্য একজন মানুষ, আমার জানাশোনাই কম। যদি কখনো কোনো জিনিস বলতে ভুল থাকে তাহলে তোমরা এটা কিছু মনে করবো না, কারণ আমরা জানানোর চেষ্টা করছি। আমি পণ্ডিত বা আমার মহত্ব অনেক বেশি, আমি সেটা তোমাকে বলতে চাচ্ছি না। তবে এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাদের প্রশ্ন একটু সহজ করে বলার আমি চেষ্টা করছি প্রিয় শিক্ষক। তাহলে এইবার দেখো যে আমি পরে বিষয় যাই যে বর্তমান সমকালীন সময়ে যে নৃবিজ্ঞান, আমাদের সাংস্কৃতিক নৃবিজ্ঞান এবং অন্যান্য মানুষ হিসাবে মানুষের ক্রমবিকাশ, তার অতীত, তার বর্তমান, তার সমাজ, তার সংস্কৃতি, তার অর্থনীতি, তার রাজনৈতিক সংগঠন ইত্যাদি বিষয়ে মানুষ একদিনে আসে, এটা ধীরে ধীরে রূপান্তরিত হয়ে যেমন মানুষের সৃষ্টি হয়েছে, যেমন অস্ট্রেলিয়ানরা দাবি করে যে পৃথিবীর প্রথম সৃষ্টি মানব জাতি অস্ট্রেলিয়ার, পিকিং মানব গোষ্ঠী দাবি করে চীনের এশিয়া, যে পৃথিবীর প্রথম মানব গোষ্ঠী চীনে এসেছে, সে সেখানে যেভাবে আসুক পৃথিবীতে সৃষ্টির পর থেকে পৃথিবীর সকল দেশে সকল স্থানে মানব জাতি উৎপত্তি হয়েছে। হ্যাঁ, এটা বিতর্কর বিষয় কোন মহাদেশে বা কোন দেশে আগে এর আবির্ভাব ঘটেছে, এর দিবস উপবাস, এ নিয়ে বিতর্ক আছে। কিন্তু মানব পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলেই, প্রত্যেকটা মহাদেশে কোনো না কোনো মানুষের জীবাশ্ম, তার কঙ্কাল পাওয়া গেছে। অথবা থেকে আমরা অনুমান করতে পারি যে পৃথিবীর বিভিন্ন মহাদেশে আগে কিছু যেটাই বলি না কেন প্রত্যেকটা মহাদেশে মানুষের অস্তিত্ব পাওয়া গ্যাসের প্রিয় শিক্ষার্থী। তাহলে এবার আমি তার এখান থেকে শুরু করে মানুষের অতীত বর্তমান, তার অর্থনীতি, তার সংগঠন, এখানে মানুষ একদিনে আসে না। আমরা সামাজিক নৃবিজ্ঞানী এলিস মর্গানের অ্যানসিয়েন্ট সোসাইটি মন্ত্রটা যদি দেখি, আমরা ঘোষণা করি বা বইটা যদি আমরা পড়ি, তাহলে আমরা সুন্দরভাবে দেখতে পাই যে মানুষের উৎপত্তি, মানুষের ক্রমবিকাশ, মানুষের সংগঠন, মানুষের অর্থনীতি, মানুষের পারিবারিক জীবন, মানুষের রাজনৈতিক জীবন ইত্যাদি একদিনে পৃথিবীতে আসে না। এটা ইভোলিউশন, বিবর্তনের মাধ্যমে এসেছে প্রিয় শিক্ষার্থী। এটা বিবর্তনের মাধ্যমে আমাদের পৃথিবীতে আবির্ভাব ঘটেছে এবং এখনও ঘটে চলেছে। তার আগে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের একটা কথা বলি, তোমরা ইভোলিউশন অর্থাৎ বিবর্তন বলতে যেটা বোঝায় এটা আমি তোমাদের একটু বলি। বিবর্তন শব্দটা জানলে তোমাদের সমাজকৃত নৃবিজ্ঞানের যে কোর্স, এখানে যেখানেই যাওয়া ইভোলিউশন, পরিবর্তন, বিবর্তন, উন্নতি, এই শব্দগুলো ব্যবহার হয়। তাহলে বিবর্তন, আমার একটু বিবর্তন সম্পর্কে কথা বলি। বিবর্তন প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করবো, ইভোলিউশন এটা আমরা অনেকেই জানি, তবে একটু সহজ করে দেওয়ার জন্য আমি বলছি বিবর্তন এক ধরনের পরিবর্তন। কিন্তু এই বিবর্তনটা এত, বিবর্তন বলতে যেটা বোঝায় যে এত ধীরে ধীরে পরিবর্তন হয় যেটা আমরা অনেক সময় বুঝতেই পারি না, এই শব্দটা বিবর্তন হিসাবে দরকার। আমি আবারও বলছি বিবর্তনও এক ধরনের পরিবর্তন, কিন্তু বিবর্তন শব্দটা আমরা সমাজবিজ্ঞানের যে শব্দে ব্যবহার করা হয় সেটা হচ্ছে খুব ধীরে ধীরে যেটা পরিবর্তন হয় সেটাকে আমরা বিবর্তন বলি, ইভোলিউশন। তাহলে পৃথিবীর মানব সমাজটা এসেছে বিবর্তনের মধ্যে। এই বিবর্তন আরও সহজ করে ধরে প্রিয় শিক্ষার্থী বলি যে ইভোলিউশন, লুক অ্যাট মি, আমাকে দেখো, আমি যদি আমি নিজেকে নিজে প্রশ্ন করি প্রিয় শিক্ষার্থী যে আপনি কবে বড় হয়েছেন, আমি বলতে পারবো, কারণ আমি কখন কী অবস্থায় বড় হয়েছি আমি বলতে পারবো না। অর্থাৎ আমি আমার বেড়ে ওঠাটাই বিবর্তন, কিন্তু আমি যখন কোনো 2 বছর বা 3 বছরের শিশুর দিকে তাকাই তখন বুঝতে পারি যে আমি একসময় ওখানে ছিলাম। তাহলে ইভোলিউশনটা ঠিক এই শব্দে ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী। তাহলে এইবার আমি যদি দেখি, আমি আমার পূর্বের আলোচনায় ফিরে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, যে মানুষের অর্থনীতি, মানুষের রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য বিষয়ে তুলনামূলক যে গবেষণা, যে আলোচনা, এটা করলে আমরা নৃবিজ্ঞান করলে আমরা আমাদের পঠন পাঠন এবং গবেষণা এবং মানুষের যে প্রকৃত হক, যে আমরা কোথা থেকে এসেছি, কীভাবে এসেছি, এর কিছুটা সমাধান নৃবিজ্ঞান দিতে পারে বলেই আমার কাছে মনে হয় প্রিয় শিক্ষার্থী। এইবার দেখি নৃবিজ্ঞানের প্রকারভেদ প্রিয় শিক্ষার্থী, নৃবিজ্ঞানের প্রকারভেদ, নৃবিজ্ঞানে প্রকারভেদ। তাহলে নৃবিজ্ঞান, আমি নৃবিজ্ঞানের 4টা প্রকারভেদ তোমাদের বই সুন্দরভাবে আলোচনা করা আছে প্রিয় শিক্ষার্থী। নৃবিজ্ঞানের প্রথম যেটা বলা হচ্ছে, একটা হচ্ছে দৈহিক নৃবিজ্ঞান, একটা সাংস্কৃতিক নৃবিজ্ঞান, একটা ভাষাতত্ত্ব নৃবিজ্ঞান, এবং আরেকটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের 4টা শাখা যদি আমাদের গবেষণা
করি, তার পঠন পঠন করি এবং সূক্ষ্মভাবে থেকে সূক্ষ্মতরভাবে আমরা অধ্যয়ন করি, তাহলে যে আমাদের মানব জাতির যে 20 লক্ষ থেকে 40 লক্ষ বছরের যে ইতিহাস, এটা সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকবে বলে আমি মনে করি প্রিয় শিক্ষার্থী। তাহলে আমি তোমাদের বললাম সাংস্কৃতিক নৃবিজ্ঞান, দৈহিক নৃবিজ্ঞান, ভাষাতত্ত্ব নৃবিজ্ঞান এবং পদ্ধতাত্মিক নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের এই চারটা শাখা, চারটা শাখাতেই আমি যদি লক্ষ্য করি দেখব এখানে মানব সমাজের ইতিহাস, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, আমাদের পরিবার ব্যবস্থা, আমাদের সম্পত্তি ব্যবস্থা ইত্যাদি, এক কথায় মানুষ, মানুষের সমস্ত কিছুই এখানে আলোচনা করা হয়। মানুষের সৃষ্টি থেকে শুরু করে, মানুষের শুরু থেকে শুরু করে আধাগুলি পর্যন্ত এবং ভবিষ্যতও যেটা হবে বলে নৃবিজ্ঞান মনে করে। নৃবিজ্ঞান সেই বিষয়টাই আমাদের সামনে সুন্দর এবং সুস্পষ্টভাবে আলোচনার চেষ্টা করে প্রিয় শিক্ষার্থী। তাহলে এইবার আমি দেখি তোমাদের আলোচনার সাথে দৈহিক নৃবিজ্ঞানটা কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের তোমাদের যে 10টা বিষয় এখানে, 10টা অধ্যায় আছে প্রিয় শিক্ষার্থী, 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায় আমাদের আলোচনা করতে হবে। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা ক্লাসে একটা অধ্যায় নিয়ে আলোচনা করার। আর আমি আবারও বুঝি যে এই কোভিড-19 কারণে আমাদের যে ভেঙে পড়া, শুরু হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থা যে বাউবি পুনরুদ্ধার করেছে এবং এখনও এই কার্যক্রম চালু করেছে, এজন্য আমি বাউবি কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী। তাহলে এবার আমি দেখি দৈহিক নৃবিজ্ঞান। তাহলে দৈহিক নৃবিজ্ঞান প্রিয় শিক্ষার্থী শব্দটা দৈহিক নৃবিজ্ঞান শব্দটাকে যদি আমি একটু আলাদা করে নিই প্রিয় শিক্ষার্থী, শব্দটাকে যদি আমি একটু আলাদা করে নিলাম আমাদের বোঝার সাথে, কারণ প্রত্যেকটাই তো প্রত্যেকটা বিষয়ে তো বিজ্ঞান চারটা এর প্রকারভেদ। দৈহিক, দৈহিক বলতে আমরা সাধারণত যেটা বুঝি আমাদের অঙ্গ সংগঠনের যে কাঠামো সেটাকে দৈহিক নৃবিজ্ঞান বলে। সাংস্কৃতিক বিজ্ঞান মানুষের সমাজ সংস্কৃতি, তার আচার আচরণ নিয়ে যেটাকে বলে সেটাকে সাংস্কৃতিক নৃবিজ্ঞান বলে। তাহলে দৈহিক নৃবিজ্ঞান প্রিয় শিক্ষার্থী, দৈহিক নৃবিজ্ঞান বলতে এখানে মানব প্রজাতির সদস্য হিসাবে মানুষের উৎপত্তি, মানুষের ক্রমবিকাশ এবং জৈবিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই দৈহিক প্রণালীটা নির্ভর করে। যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষের তার দৈহিক কাঠামো প্রায় এক, তাহলে এখানে দৈহিক কাঠামোর বিষয়টা এক এবং প্রাণী হিসাবে, মানুষ হিসাবে পৃথিবীর প্রত্যেকটা দৈহিক কাঠামো এক। আমাদের 2টা হাত, 2টা পা, ও এক কথায় আপনি প্রত্যেকটা অঙ্গ অঙ্গ প্রণালী প্রায় কাছাকাছি, ব্যতিক্রম নেই তা বলবো না, হয়তো 10 লাখে 1 হাজার আছে খুঁজে পাওয়া যায় 5টার জায়গায় তা 6টার মধ্যে। এটা আমাদের আলোচ্য বিষয় না প্রিয় শিক্ষার্থী। তাহলে দৈহিক নৃবিজ্ঞান হিসাবে নৃবিজ্ঞানের মানুষের উৎপত্তি, মানুষের ক্রমবিকাশ, মানুষের ধারণা এবং এই হিসাবে অন্যান্য সামাজিক প্রাণী হিসাবে পৃথিবীতে অন্যান্য যেসব প্রাণী আছে তাদের সাথে আমাদের পার্থক্য, আমাদের মৌলিক পার্থক্য, মানুষের শ্রেষ্ঠত্ব, অন্যান্য প্রাণী ভিতরে আমাদের মিল এবং অমিল কি, এ বিষয়ে নিয়ে দৈহিক বিজ্ঞান আলোচনা করে। কারণ মানুষ হিসাবে আমাদের আমাদের কোথায় কোথায় মিল, অন্যান্য প্রাণীর সাথে আমাদের কোথায় কোথায় মিল এবং কোথায় কোথায় মিল নেই, এ বিষয়ে নিয়ে বিজ্ঞান আলোচনা করে। যদিও চিকিৎসা বিজ্ঞান এবং অন্যান্য বিজ্ঞানও, সমাজ বিজ্ঞান অন্যান্য বিষয়ে আলোচনা করে। যেমন আমি বলি দৈহিক বিজ্ঞান হিসাবে আমার মানুষ হিসাবে আমাদের অস্তিত্ব, আমাদের প্রাণের অস্তিত্ব, আমাদের আমাদের ভিতরের যে বিষয়গুলো আছে এইগুলোর সাথে অন্যান্য প্রাণীরও অনেক মিল আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমার মনে পড়ে আমরা ক্লাস যখন 9-এ পড়ি তখন মানুষের ভিতরের অবস্থা বোঝানোর জন্য আমাদের প্রিয় গুরুগণ, প্রিয় শিক্ষকগণ আমাদের একটা মাস, একটা ব্যাংক কেটে আমাদের মানুষের ভিতরে যে অঙ্গ সংগঠন, তার নারী নক্ষত্র কোথায় কী আছে এটা বোঝানোর জন্য আমাদের বোঝাতো। তাহলে এই বিষয়টা আমার মনে পড়ে গেল প্রিয় শিক্ষার্থী, যে এইটা দিয়ে যদি তাহলে প্রাণী এবং মানুষের অমিল কসুর আছে। কারণ পৃথিবীতে একমাত্র প্রাণী, সভ্য প্রাণী হচ্ছে মানুষ, যে কথা বলতে পারে, চলাফেরা করতে পারে, তার মনের ভাব প্রকাশ করতে পারে। অন্যান্য প্রাণীরা বিভিন্ন অঙ্গ ভঙ্গের মধ্যে পারে না তা বলবো না, তারাও পারে, কিন্তু শ্রেষ্ঠত্ব দিক দিয়ে প্রিয় শিক্ষার্থী মানুষ। তাহলে এখানে
কিন্তু মানুষের সাথে অন্যান্য প্রাণীর ভিতরে যে আমাদের মিল এটা আমরা খুঁজে পাই। অমিল অমিলও অপসুর আছে, কারণ আমরা সভ্য, আমরা কথা বলতে পারি, আমাদের ভাষণ, আমরা সভ্যতা সৃষ্টি করতে পারি, অট্টিকা তত্ত্ব করতে পারি, আমরা অনেক কিছু পারি, কিন্তু প্রাণী অন্যান্য প্রাণীর ব্যাং বা অন্যান্য প্রাণী এখানে তাদের সাথে আমাদের কত অমিল। পৃথিবীর শ্রেষ্ঠ আসল মাকুকা যেটাকে বলা হয় সেটা মানুষ, কিন্তু মানুষ হলে আমাদেরও দায়িত্ব আছে, আমাদেরও কর্তব্য আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা দেখলাম যে অন্যান্য প্রাণীদের সাথে যেমন আমাদের আনুমানিক পৃথিবীর, আমি আবারও বলছি আনুমানিক যে পৃথিবীর বয়স বিজ্ঞানীগণ ধরে প্রায় 20 লক্ষ থেকে 40 বছর মতো, এখানে অন্যান্য প্রাণীর সাথে যেমন মিল দেখানোর জন্য আমি কাছাকাছি বলতে পারি শিম্পাঞ্জি, গরিলা, বাঁদর ইত্যাদি মানুষের সাথে কোনো কোনো জায়গায় মিল থাকে। এই মিল দেখে অনেক জীববিজ্ঞানীগণ মানুষের রূপান্তরের গল্প বলে, আসলে তা না। তাহলে অন্যান্য যেমন শিম্পাঞ্জি, গরিলা, বাঁদর এদের লেজ আছে, এরা কিন্তু এদের মেরুদণ্ড, অর্থাৎ আমি যেন মেরুদণ্ডের বদলে দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, আমি কথা বলছি, এরা দাঁড়াতে পারে, হাঁকুড়ও দিতে পারে, দাঁড়াতেও পারে। তাহলে এখানে তাদের প্রাণীর সাথে তাদের অনেকাংশে মিল দেখা যায় প্রিয় শিক্ষার্থী। আর এই মিল দেখানো নিয়েই পৃথিবীর ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য মানুষ বিভিন্ন গবেষণা করে মানব সমাজ এবং মানব জাতির যে বিভিন্ন তথ্য আমাদের সামনে উপস্থাপন করে, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি আছে প্রিয় শিক্ষার্থী। তাহলে দৈহিক বিজ্ঞান যে পৃথিবীতে প্রাণীর সাথে আমাদের যে দেখালো, আমাদের দৈহিক যে কাঠামো, এটা নিয়ে আমি আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী। পরের বিষয়টা দেখো যে সাংস্কৃতিক নৃবিজ্ঞান প্রকারভেদের যেটা আমরা পাই, সাংস্কৃতিক নৃবিজ্ঞান এই বিষয়টা নিয়ে পৃথিবীর বিশেষ করে আমি বলবো সাংস্কৃতিক নৃবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের যে পঠন পাঠন এবং গবেষণা, সূত্রপাত মূলত ব্রিটিশ, আমেরিকা, পৃথিবীর প্রত্যেকটা মহাদেশে। তবে আলাদাভাবে যদি আমি দেখি তাহলে ব্রিটিশ এবং আমেরিকানরা নৃবিজ্ঞানের আলোচনা এবং গবেষণার ক্ষেত্রে আমাদের উপমহাদেশ বা আমাদের দেশে অগ্রণী ভূমিকা পালন করেই আসছে অতীতকাল থেকে এখনও। তাদের মানুষ সম্পর্কে জানার যে আগ্রহ, যে কৌতূহল হওয়ার আমি দেখি বিভিন্ন বই পুস্তকে পড়ে, তারা এখনও প্রতিনিয়ত তারা জানার চেষ্টা করেই চলেছে। আমরাও থেমে নাই, আমরাও আমাদের দেশ সহ আমাদের নৃবিজ্ঞানীগণও এ ব্যাপারে গবেষণা করছে। তবে শুরুটা তারা করেছে বা তারা অগ্রণী ভূমিকা করছে, এগুলি আমি তাদেরকে ধন্যবাদ দিই প্রিয় শিক্ষার্থী। তাহলে এইবার দেখো, তাহলে মানব ব্রিটিশ বা ব্রিটিশ এবং আমেরিকান যে সাংস্কৃতিক গবেষণা শুরু করলো, এই দুটি বিষয় ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে এই বিষয়টা আরও ব্যাপক থেকে ব্যাপকতা দেখা দেয়। অতীতে নৃবিজ্ঞান মানবের ইতিহাস, অন্যান্য ইতিহাস, সংস্কৃতি, তার সমাজ, তার সংস্কৃতি ইত্যাদি এত গবেষণা করে দেখা যায় না। ঊনবিংশ শতাব্দীতে, অর্থাৎ পৃথিবী যেমন সভ্যতার আলো পৃথিবী থেকে শুরু করেছে, বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে, মানুষের খাদ্যের নিরাপত্তা চলে এসেছে 18 শতকের পরে, মানুষের উপর কারখানা সৃষ্টি করেছে, মানুষ অবসর জীবন স্থাপন শুরু করেছে, মানুষের মেধার বিকাশ শুরু করেছে, মানুষের জ্ঞান বিজ্ঞানের ধারা ত্বরান্বিত হয়েছে, তখন থেকেই নৃবিজ্ঞান বিশেষত্বকে মানুষের যে আদি মানুষের সমাজ, সংস্কৃতি, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি ইত্যাদি ইত্যাদি বিষয়ে ব্যাপক থেকে ব্যাপক গবেষণা শুরু করেছে প্রিয় শিক্ষার্থী। এই বিষয়ে গবেষণা করেছেন যারা, তাদের মধ্যে আমি এলিস মর্গানের কথা বলতে পারি, উনি এর অগ্রণী ভূমিকা পালন করছেন, এবং তারপরে অন্যান্য বিজ্ঞানী যারা আছেন, সমাজবিজ্ঞানী গণ, তারা তাদের কার্যক্রম শুরু করেছে এবং আমাদের জানা এবং বোঝার বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছে প্রিয় শিক্ষার্থী। তাহলে আদিম জনগোষ্ঠী নিয়ে যদি আমরা তার উপর গবেষণা করি, কর্তৃপক্ষ যে আদিম জনগোষ্ঠী কেমন ছিল, নৃবিজ্ঞানী গবেষণা করে আদিম সমাজের মানুষের রাজনৈতিক সংগঠন, তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের জ্ঞান, তাদের বিজ্ঞান, তাদের আচরণ কেমন ছিল, এ নিয়ে আমাদের অনেক সময় গবেষণার এবং কৌতূহল আমাদের সামনে আসে যে প্রজাতি হিসাবে আমরা সভ্যতার দাবি না, কিন্তু আমাদের আদিম প্রজাতি, আমাদের আদিম মানুষ জনগোষ্ঠী প্রকৃতপক্ষে আদিম সমাজের কেমন ছিল, তাদের রাজনৈতিক সংগঠন কেমন ছিল, তাদের ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল, তাদের বিশ্বাস কেমন ছিল, তাদের আচরণমালা ইত্যাদি প্রভৃতি নিয়েই সাংস্কৃতিক গবেষণা করে, এবং এ থেকে আমাদের পূর্বপুরুষ এর অনেক কিছু আমরা জানতে পারি। যেমন আমি তোমাদের বলি, আদিম রাজনৈতিক সংগঠন বলতে তারা গোষ্ঠী বা গোত্রের প্রধানকে তারা রাজনৈতিক সংগঠন করতো, সেখান থেকে রূপান্তরিত হয়ে পরে রাষ্ট্র,
মানে তার সৃষ্টি হয়েছে। তারপরে আমি যদি বলি তাদের ধর্মীয় বিশ্বাস আদিম যুগের মানুষের ভিতরে ধর্মীয় বিশ্বাস এর যদি ইতিহাস আমি দেখি, তারা বহু দেব দেবকে তারা পূজা করত, তারা আচরণ করতো, তারা লালন করতো, তারা বিশ্বাস করতো, তারা পৃথিবীতে বহু দেব দেবী এ তারা বিশ্বাস করতো। এমন ছোটো কথা তোমাদেরকে শিক্ষার্থী বলি, যেমন তখন যারা সূর্য উঠত তারা সূর্যকে তাদের দেব দেবী ভাবত, তারা মনাশক্তি ভাবত যে আমাদের উপকার করে অনেক শক্তি, তার না কাছেই তারা মত অবলম্বন করত, সূর্য ডুবে যেত। আবার যখন চন্দ্র উঠত চন্দ্রকে তারা তাদের দেবতা দেব দেবী ভাবত এবং চন্দ্রকে করতে এইভাবে তাদের ধর্মীয় বিশ্বাস ছিল, তাদের অলৌকিক বিষয় সামনে ছিল বলে মনে করা হয়। তারপরে তাদের একটা বিষয় যেটা তোমাদের বলি যে তারপরে মানুষের যে বিশ্বাস তাদের আচার আচরণ আদিম যুগের আচার আচরণ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আদিম যুগের আচার আচরণগুলো একদম হাঁটিহাঁটি পাওয়া অবস্থায়, তারা কোনো পোষণ পোষণ করতো না, তারা মুখের ভাষা জানতো না। আধুনিক যুগের বোবা মানুষের দিকে যদি আমরা লক্ষ্য করি যে তারা ঠিক যেভাবে আচার আচরণ নিয়ে কথা বলতো, আদিম যুগের মানুষও ঠিক তেমনভাবে তাদের আচার ভঙ্গি নীতিমালা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতো প্রিয় শিক্ষার্থী। তারপরে সমকালীন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করেছি, সাংস্কৃতিক প্রত্নতাত্ত্বিক বলতে আমরা অতীত মানুষের ধ্বংসপ্রশ্বাস দেখে তাদের জীবর্ষ দেখে অতীতকালের মানুষ কেমন ছিল এ বিষয় নিয়ে আমরা গবেষণা করে যেটা তাকে প্রত্নতাত্ত্বিক বিষয় বলে। তেমন অতীত যুগে আমরা খনন করতে করতে আমি একটা রৌপ্য মুদ্র পেলাম, মুদ্র কত সালে কোন সালে তাহলে ওই সময়ের মানুষের কে ছিল, রাজা বাদশাহ ওই সময়ের সমস্যা ছিল, কিসে ব্যবহার করতো ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে তারা জানতো, তাদের ভাষা সম্পর্কে জানতো। তো ওকে প্রিয় শিক্ষার্থী, আরও কিছু আলোচনার বিষয় ছিল, সময় স্বল্পতার কারণে আজকে আলোচনা গেল করা সম্ভব হলো না। আগামী ক্লাসে নতুন থেকে নতুনত্ব কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, কোভিড-19 মেনে রাখো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।